ঢালিউড নির্মাতা অনন্য মামুন বেশ কদিন ধরেই জোরে সোরে প্রচার করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা বানাবেন, যেটিতে নায়িকা থাকবেন বলিউডের কেউ। ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নির্মিত হবে, এমনটাই জানান নির্মাতা। কয়েকদিন আগে বলিউডের নেহা শর্মাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন অনন্য মামুন। সেখানে তিনি লেখেন, মেয়েটিকে খুব ভালো লাগে। তখন অনেকেই ভেবেছিলেন হয়তো নেহাকেই দেখা যাবে শাকিব খানের বিপরীতে। এ ব্যাপারে ছবি সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে আলাপ হলে তারা কেউই নির্দিষ্ট করে কারো নাম বলতে চাননি। তবে একাধিক বিশ্বস্ত সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে, শাকিবের বিপরীতে বলিউডের প্রাচী দেশাই নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলের মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে। এই চারজনের মধ্যে কাকে দেখা যাবে এমন প্রশ্নের জবাবে অনন্য মামুন বলেন, আর কয়েকটা দিন সময় দিন। তবে এটুকু বলছি, কিছু একটা হবে যা কেউ আগে ভাবেনি, তাদের মধ্য থেকে কেউ একজন থাকবেন, শাকিব ভাইয়ের ফেসবুক পেজ থেকে জানতে পারবেন। এই ছবির নাম নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন ছবিটির নাম সাইকোপ্যাথ, আবার কেউ বলছেন দরদ। তবে ছবি সংশ্লিষ্ট সূত্র বলছে এটি নিতান্তই গুজব, তবে যাই হোক না কেন তা কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে। পরিচালক অনন্য মামুন জানান, আগামী সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে ছবিটির শুটিং হবে। একটানা 35 দিনের শুটিংয়ের মধ্য দিয়ে পুরোপুরি কাজ শেষ হবে ছবিটির। বাংলাদেশ ভারতে একসঙ্গে মুক্তি পাবে নাম চূড়ান্ত না হওয়া এই ছবি। উল্লেখ্য, এর আগে শাকিব খানের সঙ্গে নবাব এলএলবি নামের একটি ছবি নির্মাণ করেছিলেন পরিচালক অনন্য মামুন। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেন মাহিয়া মাহি। দুহাত পেতে ভিক্ষে চাইছ ক্ষমা, তুমি কি জানো যোগের ঘরে শূন্য করেছে জমা, বিয়োগের ঘরে কম করে বলি দুকোটি, মনে আছে কেড়ে নিয়েছিলে সব, ছাড়ো নাই খড়কুটুটি। তসলিমা নাসরিনের আবৃত্তিতে নিজের ক্ষোভটাই যেন উগড়ে দিলেন ঢাকায় চিত্রনায়িকা পরিমণি। শরীফুল রাজের সঙ্গে সম্পর্কটা এখন নেই বললেই চলে, একা হাতে সামলাচ্ছেন ছেলের সব দায়িত্ব। কিছুদিন আগে ছেলের রাজ্যকে নিয়ে একাই হাসপাতালে ছুটতে দেখা গেছে পরিমণিকে। এ সময় কিংবা তারপরে ছেলে কিংবা বউয়ের পাশে দেখা যায়নি রাজকে। বিষয়টি নিয়ে সম্প্রতি নেট নাগরিকদের তোপের মুখে পড়েছেন এ নায়ক। বর্তমানে আলাদাই থাকছেন রাজ পরিমণি, সম্পর্কটা যে এখন শুধু কাগজেই আটকে আছে এটা দিনের আলোর মতো পরিষ্কার। সুযোগ পেলে সোশ্যাল মিডিয়ায় রাজকে খোঁচা মারতে ছাড়েন না পরিমণি। 23 জুলাই দুপুরেও সেরকম কিছুই প্রকাশ করলেন এ নায়িকা। তসলিমা নাসরিনের কবিতা পাঠের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখলেন, নে এটা তোর জন্য অকৃতজ্ঞ। কিন্তু নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে, আসলে কে অকৃতজ্ঞ, পরিমণি না রাজ? অনেকে লিখেছেন পরিমণি বিপদে যখন কেউ ছিল না তখন রাজই তার পাশে দাঁড়িয়েছে, দায়িত্ব নিয়েছে, তাই নয় কি? গত 29 মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে 3 অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরীফুল রাজ ও পরিমণির দ্বন্দ্ব। এরপর থেকেই আলাদা থাকছেন এই জুটি। উল্লেখ্য, 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমণি ও শরীফুল রাজ। মাত্র 7 দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। 2022 সালে 10 আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ। বিনোদন ডেস্ক, বিডি প্লাস।